গোয়ালপাড়াত যুঁজ সমাপ্ত, দিশপুরত যুঁজ আরম্ভ, কৃতিত্ব কার, বিধায়ক পদ্ম হাজরিকার নে বন বিভাগের, কৃতিত্ব যুঁজত স্বয়ং বনমন্ত্রী। আপনাদের এই প্রশংসাটা অন্তত দিয়ক ডিপার্টমেন্টক, যে এজন এজন জানা মানুষ লই আনি বুদ্ধি করে এই হাতিটু ধরিলে। মাননীয় পদ্ম হাজরিকা ডাঙরি আমার বিভাগে মাতি আনিছে। নিজের বিভাগটুকে দক্ষতার চলাব নোৱাৰা এইগৰাকী বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, বিভাগৰ অকমনতার বাবে রাজ্য বৃদ্ধি হল হস্তি মানবর সংঘাত, সমান্তরালক অব্যাহত থাকিল বিভাগ চোরাং বেহার অবাধ দপদপনি। প্রতিনিয়তে প্রকাশ হয়ে আছে রাজ্যের ভিন্ন প্রান্তর হস্তির আক্রমণত মানবর মৃত্যুর বাতরি। তারপিছতো কিন্তু নির্বিকার হয়ে রল ঢাল তরালবিহীন নিধিরাম সর্দার রূপত বন বিভাগ। গোয়ালপাড়ার দুধনৈত লাদেনের কন্ট্রাকে লৈছিল চরম রূপ, প্রাণ গৈছিল কেবাগৰাকীও নিরীহ লোকর। অবশেষত কন্ট্রাক সৃষ্টিকারী লাদেনক রুধিবলে মুখ্যমন্ত্রীর অনুরোধত আগবাড়ি আহিল চতিয়ার বিধায়ক পদ্ম হাজরিকা। পূর্বর বনরিয়া হাতীখেদা অভিজ্ঞতা কমল হিসাবে লৈ বিধায়ক হাজরিকার নেতৃত্বত চলা অভিযানে খুব কম সময়ের ভিতরতে লাভ করিলে সফলতা। লাদেন হল কৃষ্ণ, কিন্তু ইয়াতেই যেন সহ্য নহল বন বিভাগের। বিভাগটোর অক্রমণতাক উদঙাই দি পদ্ম হাজরিকার সফল অভিযান যেন গুরুত্বহীন বিভাগটোর বাবে। দিশপুরত চলিল কৃতিত্ব দাবির মন্ত্রণা, কৃতিত্ব পদ্ম হাজরিকার নহয়, কৃতিত্ব বন বিভাগের হে দাবি বনমন্ত্রীর। মাননীয় পদ্ম হাজরিকা ডাঙরি আমার বিভাগে মাতি আনিছে। যে কোনো মানুষ যেতিয়া কোনো ঠাই বিপদত পড়ে তেতিয়া ন্যাচারালি এই হেল্পের কারণে ওচর পাজরে থাকা ব্যক্তিসকলক নিমন্ত্রণ করে মাতে, আর আমি এই কামটো করিলো। আপনাদের এই প্রশংসাটা অন্তত দিয়ক ডিপার্টমেন্টক, যে এজন এজন জানা মানুষ লই আনি বুদ্ধি করে এই হাতিটু ধরিলে। গোয়ালপাড়া রাইজে তো কোয়া নাই পদ্ম হাজরিকাক মাতি আনো, ডিপার্টমেন্টে আনিছে। আনার পাছতে যদি এচিভমেন্টটা হল, অলপতে বনমন্ত্রী শুক্লবৈদ্যর দাবি, পূর্বে আতঙ্ক সৃষ্টি করা এবছর পূর্বে মৃত্যু হয়েছে লাদেনের, এতিয়া ধরাটো জাকর পড়া বিতাড়িত হাতি যার কন্ট্রাক্ট পাঁচজনক লোকের মৃত্যু হয়েছিল। মানুষে দিয়া লাদেন নামের হাতিটো আজির দিনত নাই, তোর নিধন হয়েছে। আর এই হাতিটো নতুন হাতি, এই হাতিটো কিন্তু এই হাতিটো নহয়, কারণ এই হাতিটো মরি যাওয়ার পছতে কিবা কোনো না কোনো ঠাইত আমার বিভাগে তেওঁৰ আইডেন্টিফিকেশন কৰিব পাৰিছে যে এই মানুহ মানে হাতিটো এইটো হাতি। সমান্তৰালকৈ ৰাজ্যৰ বন বিভাগত সিন্ডিকেট চলি থকাৰ কথাও স্বীকাৰ বনমন্ত্ৰীৰ। অসমৰ বিভিন্ন ঠাইত অবৈধভাৱে চলি আছে, মই যিটো ক'ব লাগে মই সোজা সুজি স্বীকাৰ কৰোঁ। নিয়ন্ত্ৰণ মানে নিয়ন্ত্ৰণৰ চেষ্টাটো আমি চলাই আছোঁ আর আমি বহুত এচিভ করেছো, একেবারে যে আমি সম্পূর্ণভাবে আমি হ্যাক করব পারিছো, এনেকুৱা স্থিতি আজির দিনত নাই, কেতিয়াও কারণ নাই। এই কারণে স্বাভাবিকভাবে এতিয়া প্রশ্ন হয় কৃতিত্ব কার। বিধায়ক পদ্ম হাজরিকার সফল অভিযানক বহুতে প্রশংসা করার বিপরীতে অকমান্য বন বিভাগে নিজের কৃতিত্ব দাবি করাটো কিমান সমীচীন, নে এয়া ব্যর্থতার বিপরীতে সফলতার জয়ঢুল প্রয়াস বন বিভাগের। গোয়ালপাড়াত সমাপ্ত হওয়া যুঁজ এতিয়া আরম্ভ হয়েছে দিশপুরত। ভিডিও জার্নেলিস্ট দিলীপ গগৈর সহযোগত রুবুল গগৈ, প্রাগ নিউজ।